সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা কি তরুণ নেতৃত্ব মানেন? আমরা এই তরুণ নেতৃত্বের মাধ্যমে এই সরকার শেখ হাসিনা সরকারের এই আওয়ামী লীগকে পতন ঘটাবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 2011 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই পদযাত্রা, 2021 সালে আমাদের গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে নতুন একটি বাংলাদেশের জন্ম দেওয়ার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে কি ধরনের সংকট চলছে। দেশে নেই বিচার, নেই দেশে গণতন্ত্র, নেই দেশ লুটে পুটে এই আওয়ামী লীগ সরকার চেপিয়ে খেয়ে বেরোছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে এখন বৈদেশিক রিজার্ভ $26 বিলিয়ন, সেই $26 বিলিয়ন মাত্র 3-4 মাস চলবে। আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার প্রবাসী ভাই বোনেরা যত রেমিটেন্স পাঠিয়েছে তারা লুটপাট করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। তারা গত 15 বছরে তারা 11 লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আপনাদেরকে আজকে এই আনন্দের দিনে আপনারা বলতে চাই, গণ অধিকার পরিষদ যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে এই আওয়ামী লীগ সরকারের যে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এবং এই আওয়ামী লীগ সরকারের নেতা ফেতারা যত লুটপাট করেছে সকল সম্পদ আমরা বাজেয়াপ্ত করব। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবে। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, আমাদের আজকের এই জনসভায় আমরা আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আওয়ামী লীগ সরকার তারও বাহানা শুরু করেছে আমরা যাতে নিবন্ধন কমিটি আমাদের যাতে নিবন্ধন না পাই তাহলে তারা নিবন্ধন না দেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে যেভাবে আপনারা গণজমায়েত হয়েছেন এখানে, আমরা যদি নিবন্ধন না পাই তাহলে আমরা নির্বাচন কমিশনের অফিস আমরা ঘেরাও করবে। ধন্যবাদ সবাই। আপনি কি রাজনীতি করেন? আপনার মধ্যে রাজনৈতিক সৌজন্যতাই নাই। এক প্রকল্পের টাকা 3 বার বাড়িয়ে সেই প্রকল্পের টাকা কয়েক গুণ বাড়িয়ে আপনি প্রকল্প পাস করেন, প্রকল্প বাস্তবায়ন করেন, এটা কি রাজনীতি? 10,000 কোটি টাকার পদ্মা সেতু 35,000 টাকায় করেছেন, এইটার নাম রাজনীতি? এটা কি রাজনীতি? বড় বড় কথা বলেন, বলেন যে রিজার্ভ চিবিয়ে খেয়েছেন, সংসদে মমতা গাঙ্গাই, সংসদে কি মমতা গাঙ্গাওয়ার জন্য এইটার নাম রাজনীতি? আপনি কোন মুখে মানুষের কাছে ভোট চাইবেন, কোন মুখে ভোট চাইবেন অস্বীকার করতে পারবেন? আশ্রয়ন প্রকল্পে আপনি 3 নম্বরই ডাননি, অস্বীকার করতে পারবে? এইটার নাম রাজনীতি? বেকারদেরকে ঘরে হয়ে চাকরি দেওয়ার নামে টুপি পরিয়ে দিয়েছে, কি পরিয়ে দিয়েছে? তুমি পরিয়ে দিয়েছে। যেই বেকারদেরকে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে সেই বেকাররা সামনে ভোটের সময় কথা বলবে না, এটার নাম রাজনীতি? উনি কিসের রাজনীতি করে? সংসদে কবিতা আবৃত্তি করে, গান করে, নাচ করে, এটার নাম রাজনীতি? বাংলাদেশের রাজনীতি এভাবে ধ্বংস করেছে এই মহিলা, নিজের সন্তান আত্মীয় স্বজন সবাইকে বিদেশের মাটিতে রেখে মজার মজার খাবার খাওয়ে দেশের অর্থ পাচার করে রাজনীতি করছে। রাজনীতি করতে হলে দেশের মানুষ যদি যদি করেন, আগে স্বীকার করেন আপনি দুর্নীতি করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। এক প্রকল্পের 3 বার বাড়েননি, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 32,000 কোটি টাকা করেছে, 5টা ফ্লাইওভার 50,000 কোটি টাকা, 5টা বড় ব্রিজ 50,000 কোটি টাকা, সব মিলিয়ে 1,32,000 কোটি টাকা হয় না? প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয় 1,00,000 কোটি টাকা, তাহলে 2 বছরের পাচার হওয়ার অর্থের পরিমাণ শেখ হাসিনা উন্নয়নের সমান নয়। তাহলে শেখ হাসিনা কোন রাজনীতি করে, কোন উন্নয়নের কথা শুনায়? যে উন্নয়নের কথা শুনায় আমরা স্পষ্ট করে বলতে, অনেকে বলে যে শেখ হাসিনার বিকল্প কে, কেন রেজা কি বিয়েকে পছন্দ হয় না?
শেখ হাসিনার বিকল্পকে বিপিনুরকে পছন্দ হয় না? আরে রেজা কিবরিয়ার মতো বড় অর্থনীতিবিদ হতে হলে তোদের 10-12 জন্ম নিতে হবে, আরে বিপিনুরের মতো সাহসী হতে হলে 10-12 জন্ম নিতে হবে। সুতরাং শেখ হাসিনার বিকল্প অনেক বিকল্প আছে, অনেক বিকল্প আছে। 28 বছর পরে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই নির্বাচনের মাধ্যমে আমরা ভিপি পেয়েছি। এই ভিপি শেখ হাসিনার বিকল্প নয়, আমাদের রেজা শেখ হাসিনার বিকল্প নয়। দুর্নীতিবাজের আবার বিকল্প কিসের রে? দুর্নীতিবাজের আবার বিকল্প কিসের? আমরা উত্তম কিছু খুঁজছি এবং বাংলাদেশকে আমরা সামগ্রিক পরিবর্তনের স্বপ্ন দেখাই। সমস্ত দুর্নীতিবাজ লুটেদারকে রেজা নূর বাগদানি দিয়ে দেশ ছাড়া করবে ইনশাল্লাহ। সামনে 23 সালের নির্বাচনে রেজা নূরের সংগঠন গণ অধিকার পরিষদ প্রস্তুত হচ্ছে 300 আসনের জন্য। আমরা বলতে যাচ্ছি কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো ইন্ধনে নয়, সাহস করে সশৈলে প্রকাশ্য ষড়যন্ত্র গতি সরকারের বিরুদ্ধে এই সরকারকে উৎখাত করে আমরা নতুন শক্তিশালী কি বাংলাদেশ গড়ব। এখন যে সিঙ্গাপুর ইউরোপের কথা বলছে, গতকাল দেখেছেন না বন্যার পানিতে সব ডুবে গেছে? এটা কি সিঙ্গাপুর? এটা কি থাইল্যান্ড? থাইল্যান্ড এই ভুলভাল বুঝাতে পারবে আমাদেরকে? পারবে? পারবে? এই যুবকরা ভুল বুঝবে? বুঝবে না ইনশাল্লাহ। কারণ আমি সাথে বন্ধুগণ এই পথে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পাঠান হাজার। পাঙ্গলৌকা শিরপাল, পাঙ্গলৌকা শিরপাল, বিদায় করো বাকশাল। কিসের নৌকা? আমরা নৌকা চাই না। আমরা এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কারাগারে যতগুলো আলেম ওলামা রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিন। দেশে এখন আর স্বৈরতন্ত্র নাই, দেশে এখন বেহুলাতন্ত্র চলছে। যেই সংসদে গান গায়, যে সংসদ সদস্যরা নিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে, সেটা সংসদ নয়, সেটা কারাখানা। আগামীতে যেই সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদ। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমরা 26 তারিখে গাজীপুরে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে পুলিশ প্রশাসন নারী নেত্রীদেরকে অহিংসভাবে আক্রমণ করেছে, কুকুরের মতো আক্রমণ করেছে। তাই আমরা চাই অতি বিলম্বে এই সরকারকে পদত্যাগ করে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হোক। আমাদের শেষ কথা একটি কথা, বাউন্নের ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে সকল তরুণরা অংশগ্রহণ করেছিল। বর্তমান পেশিবাদ সরকারের যে আন্দোলন হবে সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন তারা সবাই তরুণ, তারা সবাই যুবক। অতএব আমাদের বিজয় সুনিশ্চিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এখানে এই মিছিলকে ক্যাপচার করার জন্য অনেক মিডিয়া বাইরে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সচেতনতা বলবো মিডিয়া বাইরে একটু সুযোগ করে দেওয়ার জন্য, সবাইকে নিয়ন্ত্রণ করার জন্য।